হাই, ওয়েলকাম ব্যাক। তো গত পর্বে আমরা ওয়ার্ডপ্রেসের বেসিক উইজেট নিয়ে কাজ শুরু করেছি, যেখানে আমরা হেডিং উইজেটটাকে নিয়ে কাজ করতে পেরেছি। তো আমরা আজকের ভিডিওতে এই বাকি উইজেটগুলো শেষ করবো ইনশাল্লাহ। তো আমি যদি এখন ইমেজটাকে এখান থেকে নিই, তো দেখতে পাচ্ছেন একটা ইমেজের ফরম্যাট চলে এসেছে, যেখানে এইখান থেকে ক্লিক করার ফলে আমরা যে কোনো ধরনের ইমেজ আমরা নিয়ে আসতে পারবো। ধরেন আমরা এই ইমেজটাকে নিয়ে আসবো, বা আমি চাইলে এখান থেকে নতুন ইমেজ নিতে পারি, বা আমরা চাইলে ইনসার্টে এসে যে কোনো ইমেজের ইউআরএল দিলেও সেই ইমেজটা আমরা নিয়ে আসতে পারবো। ওকে, তো আমরা এখান থেকে আমাদের যেটা মিডিয়া লাইব্রেরিতে আছে সেই ইমেজটাকে আমরা সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে ইমেজটা চলে এসেছে, এটা হচ্ছে ইমেজ আসলো। এবং এখান থেকে আমরা ইমেজের সাইজ নিয়ন্ত্রণ করতে পারবো, দেন আমরা এখান থেকে ইমেজের অ্যালাইনমেন্ট নিয়ন্ত্রণ করতে পারবো। যেহেতু আমাদের এই কন্টেইনারটার মধ্যে পুরো জায়গা মিলেই এই ইমেজটা রয়েছে, সুতরাং এখান থেকে অ্যালাইনমেন্ট দিলেও কোনো রকম চেঞ্জ আপনি লক্ষ্য করবেন না। ইমেজটা যদি বেশ ছোট হতো তাহলে এখান থেকে অ্যালাইনমেন্টটা আপনি বুঝতে পারতেন। যদি এখান থেকে আমি স্টাইলে আসি, এখান থেকে ইমেজটার উইডটা যদি আমরা একটু ছোট করে ফেলি, দেন যদি আমি এখানে আসি, আমরা এখান থেকে দেখেন ইমেজের অ্যালাইনমেন্টটা বুঝতে পারছি। দেন আমরা যদি এখান থেকে একটু বড় করে দিই, দেন যদি আমি এখান থেকে ক্যাপশন দেখি, তাহলে আমরা এখান থেকে ক্যাপশন দিতে পারবো। এখানে আমরা কিছু লিখে ক্যাপশন দিতে পারবো, যেটা এখান থেকে থাকবে, ঠিক আছে। দেন আমরা যদি দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা লিঙ্ক করাইতে পারবো, এটার সাথে আমরা কোনো একটা লিঙ্ক জুড়ে দিতে পারবো, যেমনটা এখানে দিতে পেরেছিলাম। এখানে আমরা এখান থেকে যে কাস্টম লিঙ্কে ক্লিক করলে আমরা এখান থেকে লিঙ্ক সেট আপ করে দিতে পারবো, ঠিক আছে। তো এরপরে যদি আমরা এখানে মিডিয়া ফাইলে আসেন, তাহলে আমরা যেটা করতে পারবো এই ইমেজটাকে লাইট বক্সে ওপেন করতে পারবো। লাইট বক্সে ওপেন করা মানে ইমেজের উপর ক্লিক করলে ইমেজটা পপ করে বড় হবে। তো যদি আমি এখানে আসি, এই মিডিয়া ফাইল দিই এবং লাইট বক্সটাকে ইয়েস করে দিই, তাহলে আমি যদি এটাকে ক্লিক করি, দেখতে পাচ্ছেন ইমেজটা পপ হয়ে যাচ্ছে। নাইস না? ওকে, ফাইন। এরপরে আমরা যদি ইমেজের এই যে এখানে দেখেন আমি অন্য জায়গায় চলে এসেছি, তো ইমেজের সেটিংসে যাওয়ার জন্য জাস্ট আমি ইমেজের এই যে পেন আইকনে ক্লিক করব, এরপরে দেখেন ইমেজের সেটিংসে চলে এসেছি। স্টাইলে যদি আসেন তাহলে দেখতে পাচ্ছেন ইমেজের উইথ, এখান থেকে আমরা ইমেজের উইথ নিয়ন্ত্রণ করতে পারবো। এখান থেকে আমরা ম্যাক্স উইথ বলে দিতে পারবো, যে সর্বোচ্চ উইথটা কত পার্সেন্ট হবে। আমি যদি এখানে সর্বোচ্চ উইথটা 50% দিয়ে দিই, তাহলে এইটা আমি যত বড়ই করি না কেন, এই 50%-এর চেয়ে বড়ো আর হবে না, ছোট হবে বড় হবে না। তো এটা আমরা 100% রাখলাম। এরপরে হাইট, হাইটটা হচ্ছে আমরা এখান থেকে এর হাইটটা নিয়ন্ত্রণ করতে পারবো। ওকে, ফাইন। তারপরে আমরা এখান থেকে সাইজ নিয়ন্ত্রণ করতে পারবো, যেটা হচ্ছে আমরা ফিট সাইজ দিতে পারবো, এরপর আমরা কভার দিতে পারবো, এরপরে আমরা এখান থেকে কন্টেন্ট দিতে পারবো। এই অংশগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করবো যখন আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে কাজ করবো। ওকে, দেন আমি যদি আসি এখানে হোভার এবং নর্মাল, এই দুইটা জিনিসের দুই রকম কাজ হবে। নর্মালে আমি এরকম দেখতে পাচ্ছি, বা আমি একটু এটা ডিফল্ট করে দিচ্ছি, আমি একটু হাইটটা বড় করে দিচ্ছি, এটা একটু উইথটা বড় করতেছি। তো এখানে আমি যদি নর্মালে অপাসিটি কমাই দিই, এইটার মান হবে 0 থেকে 1। আমি যদি 0 দিই তাহলে এটা দেখা যাবে না, 0 দিলে আর দেখা যাবে না, অপাসিটি 0 দিলে আর দেখা যাবে না। এবং এটা যদি 1 দিই তাহলে একদম ফুল দেখা যাবে। এবং মাঝখানে যদি আমরা একটু কমানো বাড়ানো করি তাহলে এটা এরকম দেখতে পাচ্ছেন। ওকে, তো এটা হচ্ছে নর্মালে। এবং আমি নর্মালে একটু হাইট রাখলাম এবং হোভারে গিয়ে আমি এটাকে 1 করে দিলাম, তাহলে দেখবেন যে আমরা এটা নর্মালি দেখেন একটু মিউট দেখা যাচ্ছে। তো আমি যদি এটাকে মাউসটা এটার উপরে রাখি তাহলে এটা হাইলাইট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন, দারুণ না? এটাই হলো হোভারে। এবং আমরা দেখতে পাচ্ছি সিএসএস ফিল্টার, সিএসএস ফিল্টারের মাধ্যমে আমরা এইটার কালার পরিবর্তন করতে পারবো। দেখেন আমরা এখান থেকে একটু ব্লার করে দিতে পারবো, এই যে দেখেন এটা কিন্তু আমি নর্মালে দিচ্ছি, নর্মালে এসে সিএসএস ফিল্টারে আসছি এবং এটা আমি ব্লার হয়ে গেছে, দেখছেন। আমরা আবার এটার অপাসিটিটাও বাড়াই দিচ্ছি, তো এখন দেখতে পাচ্ছেন যে এটা ব্লার হয়ে যাচ্ছে, এটা ব্লার হয়ে যাচ্ছে। ওকে, এবং আমরা এটার ব্রাইটনেস কমানো বাড়ানো করতে পারি, এরপর আমরা এখান থেকে কন্ট্রাস্ট চেঞ্জ করতে পারি, এখান থেকে স্যাচুরেশন চেঞ্জ করতে পারি। এটা দারুণ একটা জিনিস, এখানে পুরো কালারটাই চেঞ্জ হয়ে যায়, দেখছেন, হোয়াইট ব্ল্যাক হয়ে গেছে। তো এরপরে আমরা এখান থেকে হিউজ, এই এই মানগুলোকে আপনি অ্যাডজাস্ট করে বিভিন্ন ধরনের
অবস্থান তৈরি করতে পারবেন। দেখেন এটা আমাদের ব্লারটাকে আমরা যদি জিরো করে দিই, দেখেন আমাদের এটা আগের কালার থেকে ডিফারেন্ট হয়ে গেছে, রাইট? এইটাই হলো আমাদের এই দিন। আমরা এটাকে বর্ডার দিতে পারবো, বর্ডার রেডিয়াস দিতে পারবো, বক্স শ্যাডো দিতে পারবো, যেটা আমরা আগের পর্বে দেখিয়েছি সেম। তারপর আমি দেখাই দিচ্ছি বর্ডার, আমি যদি বর্ডার সলিড দিয়ে দিই তাহলে এরকম বর্ডার চলে আসবে। আমি যদি বর্ডার সলিড না দিয়ে যদি ডটেড দিই তাহলে ডট দেখতে পাচ্ছেন, সরি ডাবল দেখতে পাচ্ছেন, ডটেড দিলে ডট দেখতে পারবেন, এবং যদি এখান থেকে ড্যাশ দেন তাহলে ড্যাশ দেখতে পারবেন, এখান থেকে যদি আপনি গ্র্যাব দেন তাহলে এরকম দেখতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এরপরে আমরা যেটা করতে পারবো, এখানে হচ্ছে বর্ডার উইড দিতে পারবো। এই যে আমরা বর্ডার যা হচ্ছে এটা একটু বড় করে দিই, উইডটা বাড়াই দিলাম, এই গ্রাফটা মানে এরকম, আর যদি আমরা বর্ডার সলিড দিই তাহলে এরকম, সরি সলিড নান হয়ে গেছে এরকম। তো এরপর আমরা এখান থেকে বর্ডার রেডিয়াস দিতে পারবো, যেটা আমাদের এরকম রাউন্ড শেপ হবে, বক্স শ্যাডো দিতে পারবো, যেটা আমরা দেখিয়েছি এই যে এরকম একটা ছায়া তৈরি করা, যেটার মাধ্যমে একটু ইউনিকনেস লাগবে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল স্টাইলের কাজ। আমরা যদি অ্যাডভান্সে আসি, তো এই অ্যাডভান্সে আসলেও কিন্তু মার্জিন, প্যাডিং, উইড, অ্যালাইন এবং অর্ডার, সাইজ, পজিশন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। তো এইটা হচ্ছে আমাদের ইমেজের কাজ। দেন যদি আমি আসি টেক্সট এডিটর, আমি এখান থেকে আরও একটি কন্টেইনার নিচ্ছি। তো আমরা এখান থেকে বাম সাইডে টেক্সট নিলাম। তো টেক্সট এডিটর নেওয়ার পরে টেক্সট এডিটরের এইখানকার ফাংশনগুলো হচ্ছে আমরা মোটামুটি এইখান থেকেই টেক্সটটিকে আমি একটা স্টাইলে দিতে পারি। যেমন আমরা এখান থেকে এই এইটাতে লিঙ্ক করাতে পারি, ধরেন আমরা এই টেক্সটের উপরে একটা লিঙ্ক করাবো, এটা এমনি করে তো সিলেক্ট করলাম, দেন আমরা লিঙ্কে ক্লিক করলাম, এখানে আমরা হ্যাশ দিয়ে দিলাম, হ্যাশ দিছি, এবং দেন যদি আমি ইয়েস করে দিই তাহলে দেখেন এটা একটা লিঙ্ক হয়ে গেছে, তাই না? তো এইটা এরকম করতে পারেন, বা এখান থেকে আমরা আইটালিক করতে পারবো, এখান থেকে বোল্ড করতে পারবো। এই স্টাইলগুলো নর্মাল একটা স্টাইল, এখান থেকে আপনারা এক্সপ্লোর করে নেবেন। আর দেন আমরা এখান থেকে এই যে ড্রপ ক্যাপ করে দিতে পারবো, অর্থাৎ আমাদের প্রথম লেটারটা বড় হয়ে যাবে, এই যে এরকম, এইটাকে বলা হয় ড্রপ ক্যাপ। এবং এখান থেকে আমরা কলাম করতে পারবো, পত্রিকায় যেরকম কলাম থাকে সেরকম কলাম আকারে আমরা এখান থেকে বিভক্ত করতে পারবো, যে কয় কলামে আপনার দরকার। ওকে, দেন আমরা এখান থেকে কলাম যদি করি, কলামের গ্যাপও নিয়ন্ত্রণ করতে পারবো, এই যে কলামের গ্যাপ নিয়ন্ত্রণ করতে পারবো। ফাইন, স্টাইলে যদি আসেন একদম সেম টু সেম সেই আগের মতো, টেক্সট আমরা যে টেক্সট নিয়েছিলাম বা হেডিং নিয়েছিলাম সেই হেডিংয়ের মতো, এবং অ্যাডভান্সে আসলেও সেম কাজগুলো এখানে দেখতে পারবেন। তো এরপরে যদি আমি যাই ভিডিও, তো ভিডিওতে নিলাম, ভিডিও নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিও চলে এসেছে। তো ভিডিওর প্রথমে তো হচ্ছে যেটা করতে হবে সোর্স, এই কন্টেন্টের মধ্যে সোর্সটাকে দেখতে হবে। সোর্সটা হচ্ছে ইউটিউব সোর্স, ভিমিও সোর্স এবং ডেইলি মোশন সোর্স এবং সেলফ হোস্টেড, অর্থাৎ আপনি চার ধরনের ভিডিও আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে দিতে পারবেন। একটা হচ্ছে ইউটিউবের ভিডিও, ভিমিও ইউটিউবের মতোই একটা ভিডিও শেয়ারিং ওয়েবসাইট, এবং ডেইলি মোশনটাও ইউটিউবের মতো ভিডিও শেয়ারিং একটা নিউজ ফিড ওয়েবসাইট, ওকে, যেখানে আমরা ভিডিও রাখতে পারবো এবং সেই লিঙ্কগুলো আমরা দিলে এখানে কাজ করবে। তো আমরা ইউটিউব দিলাম এবং ইউটিউবের একটা লিঙ্ক আমরা এখানে দিয়ে দিলেই এই ভিডিওটা কাজ করা শুরু করবে। দেখেন একটা বাই ডিফল্টভাবে একটা ভিডিও দেওয়া রয়েছে। তো তারপরে হচ্ছে আমরা দেখতে পারি হচ্ছে এই ভিডিওটা কত টাইম থেকে শুরু হবে এবং কত টাইমে তা শেষ হবে, কারণ আমরা একটা ভিডিও ওয়েবসাইটে রাখবো, সেটা আমরা বলে দিতে পারবো যে এই ওয়েবসাইটে আমাদের এই ভিডিওটা প্রকাশ হবে, জাস্ট যতটুকু টাইম আপনি বলে দিবেন ততটুকু টাইম হবে। দেখেন এটা হচ্ছে জিরো থেকে আমি বলতেছি, এই ভিডিওটা হচ্ছে ওপেন করেন, এই ভিডিওটা কিন্তু আমাদের জিরো সেকেন্ড থেকে শুরু হয়েছে, তাই না? তো আমরা যদি চেষ্টা করি যে আমরা এটাকে কী করব, আমরা এটাকে 10 সেকেন্ড থেকে শুরু করব। তো এটা দিয়ে আমি যদি সেভ করে দিই এবং এখানে যদি আসি তাহলে দেখতে পারবেন যে আমাদের এই ভিডিওটা ওপেন করার সঙ্গে সঙ্গে 10 সেকেন্ড থেকে শুরু হবে। এই দেখেন 10 সেকেন্ড থেকে শুরু হয়েছে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এবং কত সেকেন্ড থেকে শেষ হবে সেটাও এখানে দেওয়া রয়েছে। এবং ভিডিওর কিছু অপশন রয়েছে, অটো প্লে হবে কিনা, আপনার ওয়েবসাইট লোড হওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওগুলো কি অটো প্লে করতে চান, তাহলে কিন্তু আপনি এখান থেকে অটো প্লে ইয়েস করে দিবেন। এবং আপনি এখানে ভিডিওটা মিউট করে রাখতে পারেন, কারণ আপনার ভিডিওতে যদি কোনো সাউন্ড থাকে আর একটা ওয়েবসাইট লোড হওয়ার সঙ্গে সঙ্গে সাউন্ড শুরু হয়ে যায় তাহলে একটু বিদঘটিকার মনে হবে, তার কারণে আপনি মিউট করে রাখতে পারেন। লুপ, লুপ মানে আপনার ভিডিওটা ওয়েবসাইটে বারবার বারবার প্লে হবে, একবার শেষ হয়ে আবার প্লে হবে, একবার শেষ হয়ে আবার প্লে হবে, তো আপনি চাইলে এটা অফ করে রাখতে পারেন।
এবং দেখতে পাচ্ছেন প্লে প্লেয়ার কন্ট্রোল, আমরা এখানে যদি ক্লিক করি বা এখানে যদি আসি, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লেয়ার কন্ট্রোল, তো এটা আমরা এখান থেকে হাইড করে দিতে পারবো। প্লেয়ার কন্ট্রোল আমরা এখানে চাই না, আমরা শো করব না, আমরা এখানে নো করে দিব। এবং দিন যদি আমি এটা ক্লিক করি এবং এখানে আসলে দেখতে পারবেন যে আমরা এটা প্লেয়ার কন্ট্রোলটা নেই। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে হচ্ছে প্রাইভেসি মোড, এটা হচ্ছে আমরা অন করে দিতে পারি। এটা অন করলে যেটা হবে শেয়ার অপশনটা চলে যাবে ডিরেক্টলি। দেখেন প্রাইভেসি মোডটা অন করার পরে এখানে কোনো শেয়ার মোড আপনি দেখতে পাচ্ছেন না। যদি আমি এটা অফ করে দিই তাহলে দেখেন যে এখান থেকে শেয়ার করার অপশনটা রয়ে গেছে। ফাইন, এরপর লেজি লোড। লেজি লোড হলো আপনার ওয়েবসাইটে মনে করেন বেশ কিছু ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো পর 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 সাজানো রয়েছে, এভাবে অনেক ভিডিও সাজানো রয়েছে, তো প্রত্যেকটা ভিডিও আপনার একসাথে লোড হওয়ার কোনো দরকার নাই। যেহেতু আপনার এইটুকু দেখতে পাচ্ছেন এখানে আপনার হয়তো চারটা ভিডিও লোড হবে, তো এই চারটা ভিডিও থাকলেই আমাদের আপাতত ওয়েবসাইটটা লোডিং কমপ্লিট হয়ে যাবে। এরপরে যখন স্ক্রল করে নিচে যাবে তখন নিচের ভিডিওগুলো আবার লোড নিবে, তো এটাকে বলা হয় লেজি লোড। ঠিক আছে, তো লেজি লোডটা দিয়ে রাখলে আপনার ওয়েবসাইটটা একটু ফাস্ট হবে। আমরা এরপরে এখানে দেখতে পাচ্ছেন সাজেশন ভিডিও, আমরা যদি এটাকে এখানে অ্যানি ভিডিও দিয়ে রাখি তাহলে আমাদের ভিডিওটা শেষ হওয়ার পরে এর পাশে অন্যান্য ভিডিও যে চলে আসবে সেগুলো অন্যান্য ভিডিও আসবে। আর কারেন্ট ভিডিও দেখলে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলোই ওইখানে বিভিন্ন খুব খুব হয়ে থাকবে। এরপরে ভিডিও ওভারলে হচ্ছে আপনারা চাইলে এখান থেকে ভিডিওতে একটা থাম্বনেইল ইউজ করতে পারেন। এটা ক্লিক করলে আমরা এখান থেকে আলাদা একটা থাম্বনেইল দিতে পারবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমরা ভিডিওতে একটা থাম্বনেইল দিয়ে দিলাম এবং থাম্বনেইল সম্পর্কে এখানে বিস্তারিত আছে। যদি আইকনটা সম্পর্কে দেখেন তো আইকনটা আমরা অফ করতে পারবো, এই যে অফ হয়ে গেছে, এবং চালু করতে পারবো। চাইলে আমরা এখান থেকে যে কোনো ধরনের আইকন সিলেক্ট করতে পারবো, এখানে ক্লিক করলে আমরা ক্লিক করে আমরা এখান থেকে এই লাইব্রেরি থেকে যত আইকন রয়েছে সেই আইকনগুলো আমরা এখান থেকে দেখাইতে পারবো। তো এই যে আইকন দেখাইতে পারলাম, এবং লাইট বক্স, লাইট বক্স হচ্ছে আমরা যদি এটা ওপেন করে দিই তাহলে আমরা যদি এটাকে সেভ করি তাহলে ক্লিক করলে ইমেজের মতো লাভ দিয়ে উঠে একটু বড়ো হয়ে এটা দেখা যাবে। ঠিক আছে, এটা ক্লিক করলাম, এই যে লাইট বক্সে ওপেন হলো। দেন স্টাইলে যদি আসি তাহলে দেখতে পাচ্ছেন অ্যাসপেক্ট রেশিও, অ্যাসপেক্ট রেশিও মানে হচ্ছে আপনি কোন রেশিওতে রাখতে চাচ্ছেন সেটা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। সিএসএস ফিল্টারের মাধ্যমে এটা ওই যে ইমেজের মতো কাজটা করতে পারবেন, ইমেজ ওভারলেটাকে নিয়ে কাজ করতে পারবেন, লাইট বক্স নিয়ে কাজ করতে পারবেন। অর্থাৎ আমাদের যেই কাজগুলো এখানে করেছি সেগুলোর স্টাইল দেওয়ার জন্য আপনি এখানে বিভিন্ন রকম অপশন পেয়ে যাবেন। ওকে, দেন অ্যাডভান্সে আসলে আমরা আগের জিনিসগুলোই দেখতে পারবো। এরপরে নাইন ডোটা আবার ক্লিক করলাম, তো এরপরে হচ্ছে আমরা এই যে বাটনটা নিচ্ছি, তো বাটনটা নিলে দেখেন বাটনটা চলে আসলে এবং বাটনের এখান থেকে আমরা টাইপ দিতে পারবো কোন ধরনের বাটন হবে এটা, এই সেই বাটনের টাইপগুলো আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো। এবং এইখান থেকে আমরা যেটা করতে পারবো বাটনের টেক্সটটা পরিবর্তন করতে পারবো, এই টেক্সটটা কী হবে না হবে। এরপর এখান থেকে যেটা করতে পারবো সেটা হচ্ছে বাটনের লিঙ্ক দিতে পারবো, এবং লিঙ্কের ক্ষেত্রে সেটিংয়ে ক্লিক করলেও এই আগের মতো অপশনগুলো দেখতে পাবেন। দেন আপনি এখান থেকে অ্যালাইনমেন্ট দেখতে পারবেন, এখান থেকে সাইজ নিয়ন্ত্রণ করতে পারবেন, এইখান থেকে আপনি চাইলে বাটনে কোনো আইকন দিতে পারবেন। ঠিক আছে, দেখেন আমরা এখানে একটা আইকন সেট আপ করতে পারলাম। ওকে, এখান থেকে আমরা আইকনটা বিফোরে দেবো না আফটারে দেবো, মানে এটা রয়েছে হচ্ছে আগে, মানে বিফোর, আফটারে ক্লিক করলে আফটারে চলে যাবে। এবং এখানে আমরা আইকন এবং এই বাটনের টেক্সটের মধ্যে একটা স্পেস তৈরি করতে পারবো, বাটনে কোনো আইডি চাইলে দিতে পারবেন। দেন স্টাইলে আসলে একই রকম জিনিসগুলো দেখতে পারবেন এখানে, যেখানে আমরা এই যে টাইপোগ্রাফি নিয়ে কাজ করতে পারবো, বাটনের যাবতীয় কিছু আছে, তো এখানে আমরা টেক্সট শ্যাডো নিয়ে কাজ করতে পারবো। দেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে হোভার এবং হচ্ছে নর্মাল এবং হোভার, তো আমরা যদি এই নর্মালে টেক্সটটা কালার চেঞ্জ করি, এই যে করলাম, এবং হোভারে যদি আমরা এটাকে কালার চেঞ্জ না করি বা এটা হোয়াইট করে দিলাম, দেখতে পারবেন এটা এখানে নিলে হোভারে চেঞ্জ হয়ে যাচ্ছে, দারুণ না বিষয়টা। ওকে, এবং আমরা যদি ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি এখান থেকে আমরা সেমভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা এসে এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেই কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারলাম, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা এখান থেকে নর্মাল কালার এটা, আর এটা হচ্ছে গ্রেডিয়ান্ট, গ্রেডিয়ান্ট মানে হচ্ছে দুই তিনটা কালারের একসাথে সমন্বয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে রেড থেকে আস্তে আস্তে ব্ল্যাক হয়ে গেছে, তো এখানে যে ব্ল্যাক থেকে শুরু হয়েছে রেড থেকে শেষ হয়েছে, তো এটা আমরা করতে পারবো। আর যদি নর্মাল কালার চিন্তা করেন তাহলে ক্লাসিক কালারে ক্লিক করে এখান থেকে আমরা কালার সেটিং করে দিতে পারবো। ঠিক আছে, ওকে।
দেন আমরা দেখতে পাচ্ছেন এখানে বর্ডার দিতে পারবো আমরা, বর্ডার এই যে বর্ডার নর্মাল বর্ডারের যে কনসেপ্ট সেগুলো, প্যাডিং বক্স শ্যাডো সবগুলো কনসেপ্ট আমরা দেখিয়েছি। অ্যাডভান্সে আসলেও সেম জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এরপরে যদি আসি তাহলে হচ্ছে ডিভাইডার, এই ডিভাইডারের কাজ হচ্ছে দুইটা অংশের মধ্যে ডিভাইডার তৈরি করা। আমি যদি এখানে ক্লিক করি, এখানে ছেড়ে দিই, এখানে ছেড়ে দিলাম, এক যে একটা দাগ হলো, এরপর আমি নিচে আর একটা কিছু নিলাম, আমরা নিচে এই যে ম্যাপ নিলাম, দেখেন এই দুইটার মধ্যে ডিভাইডার তৈরি করাটা হচ্ছে আমাদের ডিভাইডারের কাজ। ডিভাইডারের মধ্যে অনেক কিছু আছে, এখানে ক্লিক করলে আমরা এই যে এখানে ডিভাইডারটা সলিড ডটেড না কেমন হবে না ডাবল হবে এই সব কিছু স্টাইল এখানে দেওয়া আছে। তো এখানেও এটারও অ্যালাইনমেন্ট আছে, এটারও আমাদের অ্যাড এলিমেন্ট, অর্থাৎ আমরা এখানে চাইলে কোনো আইকন টাইকন ইউজ করতে পারি যেটা মাঝখানে শো করবে এভাবে, এবং স্টাইলে আসলে এটা নিয়েও বিভিন্ন রকম স্টাইল দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এখানে আইকন নিয়ে কাজ করতে পারবেন। দেন আমরা যদি এই যে ম্যাপ নিয়ে কাজ করি তাহলে হচ্ছে জাস্ট কী করবেন, এই যে ম্যাপে আপনার যে ম্যাপ লোকেশনটা এখানে নিয়ে এসে কপি করে দিয়ে দিবেন। দেন আপনার এই ম্যাপটাকে জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন, এখান থেকে আমরা হচ্ছে হাইট বাড়াইতে পারবো কমাইতে পারবো, এগুলো আমরা এখান থেকে করতে পারবো। দেন আমরা যদি এখানে যাই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্পেস, স্পেসার, এটা দিয়ে আমরা যে কোনো জায়গায় স্পেস নিতে পারবো। ধরেন আমরা এখানে একটু স্পেস লাগবে, তো আমরা এটাকে প্যাডিং বা মার্জিন দিয়ে স্পেস নিতে পারবো, এবার আমরা এটা নিয়ে ডিরেক্টলি স্পেস নিতে পারবো। এখানে দিলাম, দেন এটা চলে আসলে এখন আমরা বাড়াই দিলে স্পেস বেড়ে যাবে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দেন আমাদের আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আইকন। তো এখান থেকে যদি আমরা একটা আইকন নেই, এখানে একটা আইকন নিলাম, তো দেখতে পাচ্ছেন আইকনটা দেখা যাচ্ছে, যেখান থেকে আমরা ক্লিক করলে আমরা আমাদের ওয়েবসাইটে এই এই তিন ধরনের আইকন রয়েছে, যে আইকনগুলো আমরা এখান থেকে ফ্রিতে ইউজ করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আমরা যে কোনো আইকন ফ্রিতে ইউজ করতে পারবো, তো আমরা যেই কোনো আইকন নিয়ে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, এখান থেকে ধরেন যে আমরা এই আইকনটা নিয়ে কাজ করবো, ক্লিক করলাম, তো এইখান এই আইকনটা চলে আসলো। দেন আমরা এই আইকনটাতে কী ধরনের রাখবো, স্ট্রোক, স্ট্রোক মানে এরকম হবে, আর যদি ফ্রেম করি তাহলে এরকম হবে, এবং এটা সার্কেল হবে না রাউন্ডেড হবে না স্কোয়ার হবে সেটা আমরা এখান থেকে দেখা দিতে পারবো। দেন আমরা এখান থেকে লিঙ্ক দিতে পারবো, এরপর আমরা এখানে কী করবো, অ্যালাইনমেন্ট সেট আপ করতে পারবো, এই যে অ্যালাইনমেন্ট এবং লিঙ্ক, এবং স্টাইলে আসলে এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো। এখানে আমরা দুইটা কালার থাকে আইকনে, তো এখানে সেকেন্ডারি এবং প্রাইমারি দুইটা কালার চেঞ্জ করতে পারবো। দেখেন আমি এখান থেকে আরেক কালার চেঞ্জ করলাম, তাহলে দুইটা কালার কিন্তু দুই রকম দেখতে পাচ্ছেন। সাইজ নিয়ন্ত্রণ করতে পারবেন এখান থেকে, প্যাডিং নিয়ন্ত্রণ করতে পারবেন এখান থেকে, রোটেট করতে পারবেন এখান থেকে এরকম, এরপর আপনি এখান থেকে বর্ডার দিতে পারবেন, বর্ডার এরিয়া দিতে পারবেন। এই হলো আমাদের আজকের এই বেসিক কনসেপ্টগুলো দিলাম। আমাদের এখন আর এলিমেন্টরে টাইম লাগবে না, কারণ আমরা এখন আস্তে আস্তে সমস্ত জিনিসগুলো খুব সহজে দেখে ফেলতে পারবো। ঠিক আছে, এবং নেক্সট ক্লাসে আমরা যেগুলো করব সেটা হচ্ছে বেসিকের পরে প্রো পার্টটা আমরা পরে করব, দেন আমরা করবো জেনারেল পার্টের অংশ। এখানে অনেক দারুণ কিছু উইজেট রয়েছে যেগুলো বাস্তবের সাথে আপনারা বারবারই দেখেছেন, সুতরাং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।